প্রকাশ্যে ফাইটার সিনেমার মোশন পোস্টার। ভারতের 77তম স্বাধীনতা দিবস 15 আগস্ট, আর এই দিনে প্রকাশ হল বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ফাইটারের মোশন পোস্টার। এর আগে জুনে প্রকাশ্যে এসেছিল ফাইটার হিসেবে ঋত্বিকের ফার্স্ট লুক। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুর। জানা যায়, ফাইটারই প্রথম বলিউড সিনেমা যেখানে অ্যাকশন হবে আকাশে। পোস্টারটি শেয়ার করে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তার ভেরিফাইড ইনস্টাগ্রামে লেখেন, আমাদের গৌরবময় দেশের জন্য স্যালুট। ভারতের 75তম প্রজাতন্ত্র দিবসের মুহূর্তে ফাইটার আসছে সিনেমা হলে 2024 সালের 25 জানুয়ারি। এই পোস্টে অনিল কাপুর আর ঋত্বিক রোশনকেও ট্যাগ করেন দীপিকা। এছাড়া ঋত্বিক রোশনও নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে ফাইটার সিনেমার মোশন পোস্টারটি শেয়ার করেছেন। রানওয়ের একটি দৃশ্য দিয়ে শুরু হয় মোশন পোস্টারটি। প্রথমে ঋত্বিক রোশনকে দেখা যায় ভারতীয় পাইলটের লুকে, ধরা দিয়েছেন ঋত্বিক। এরপর দীপিকাকেও পাইলটের ইউনিফর্ম পরে রানওয়ে ধরেই হেঁটে আসতে দেখা যায়। এক ঝলক দেখা মিলেছে অনিল কাপুরেরও। সেই মোশন পোস্টারের ব্যাকগ্রাউন্ডে বাজছে সুজলং সুফলং গানটি। ফাইটার সিনেমাটি মুক্তি পাবে 2024 সালের 25 জানুয়ারি।